সৌদি ও কাতারের মধ্যে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার ব্যাপারে সৌদি রাজা আবদুল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট আবাসিক দপ্তর ক্রেমলিন এই খবর জানিয়েছেন। কাতারের সঙ্গে সৌদি আরব পারস্য উপসাগরীয় কয়েকটি দেশের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন দুই নেতা। ক্রেমলিনের মুখপাত্র ত্রিমিদি পেসকভ মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের বলেন, রাশিয়ার পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৃষ্ট সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী, বিশেষ করে সন্ত্রাস বিরোধী যুদ্ধের জন্য এসব দেশের মধ্যকার মত পার্থক্য মিটিয়ে ফেলা প্রয়োজন বলে মস্কো মনে করেন। পেসকভ আরও বলেন, রাশিয়ায় পারস্য উপসাগরীয় অঞ্চলের সবগুলো দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে চায়। সৌদি রাজার সঙ্গে রুশ প্রেসিডেন্টের টেলিফোন আলাপে এসব বিষয়ে কথা বলা হয়েছে বলে তিনি জানান। পুতিন এর আগে বিষয়টি নিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী দেশ মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আস-সিসি, কাতারের সহযোগী দেশ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এবং কাতারের আমির শেখ হামাদ বিন তামিম আলেসানির সঙ্গেও টেলিফোনে আলাপ করেছেন। সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর গত সপ্তাহে কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সমর্থন দেওয়ার অভিযোগ তুলে দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে।